সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি, টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। শুনে দেখো, হয়তো ভালো লাগবে, তোমরা রিলেটও করতে পারবে। আজকে যে মানুষগুলোকে নিয়ে আমি কথা বলতে চলেছি, বলতে পারো সেই মানুষগুলো আমাদের সংসারে অপরিহার্য। ঠাকুর দালান থেকে শুরু করে বাড়ির রান্নাঘর, হাজবেন্ডের অফিস সামলানো থেকে শুরু করে বাচ্চার হোমওয়ার্ক করানো, শ্বশুরমশাইয়ের চোখে ওষুধ দেওয়া থেকে শুরু করে শাশুড়িমার নানা রকম পূজা অর্চনা, সংসারের মাসকাবারি বাজার থেকে শুরু করে কোন দিন কোন রান্নাটা হবে, কোনো কিছুই যার চোখের আড়াল হয় না, ঠিক তাদের নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করতে, গল্প করতে, আড্ডা মারতে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, আজ আমি কথা বলবো হাউসওয়াইফদের নিয়ে। অনেক সময় আমরা শুনতে পাই এই কথাগুলো যে তুমি তো বাড়িতে থাকো, তুমি অফিসের ঝক্কি ঝামেলা কি বুঝবে, বাইরে তো আর বেরোতে হচ্ছে না, তাই বুঝতে পারো না যে বাইরে জিনিসপত্রের কি দাম, কি চলছে বাজারের অবস্থা, অফিসের অবস্থা, টার্গেট, প্রেশার, কিছুই তো তুমি জানো না, তুমি কি বলবে, তুমি কি বুঝবে। আচ্ছা, আমরা এই কথাটা কখনো ভেবে দেখেছি কি, এই মানুষটা মানে এই গৃহিণী যদি ঘরে না থাকতেন তাহলে আমরা হয়তো অফিস যেতে পারতাম না, এই গৃহিণী যদি না থাকতো তাহলে আমার বাচ্চা স্কুলে রেগুলারলি হোমওয়ার্ক কমপ্লিট করে আমার বাচ্চা স্কুলে যেতে পারতো না, আবার ইনি যদি না থাকতেন তাহলে আমি অফিস যাওয়ার সময় ভালো ভালো টিফিন বক্সে পুড়ে অফিসে নিয়ে যেতে পারতাম না, কিংবা আমার বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায়, ইনি যদি না থাকতেন তাহলে ওই গেস্টটাকে অ্যাটেন্ড কে করতো, কিংবা বাড়িতে যা আছে সেটাই বেশ সুন্দর করে তরিবত করে রান্না করে সেই গেস্টের আপ্যায়ন কে করতো, ভাবি ভাবি না। আচ্ছা, আমরা এটা ভাবি, এই গৃহিণী যাকে আমরা বলছি যে তুমি তো বাইরে বেরোও না, তুমি কি বুঝবে, তুমি তো অফিস করো না, তুমি কি বুঝবে, বাট ভেবে দেখুন তো, ইনি যদি সত্যি নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করতেন, ইনিও যদি আপনারই মতন অফিসে বেরিয়ে যেতেন, আপনার ঘরটা কি সাংঘাত, ঘরের এত কাজ, কি টাইম ম্যানেজ করে সব কিছু সুষ্ঠুভাবে করে দিত, ভাবি না, জাস্ট বলার ভাগ বলে ফেলি, কখনো সেটা নিয়ে পরে চিন্তা করে দেখি না, আজকে যার তত্ত্বাবধানে আমার সংসারটা ঠিক সংসারের মতন ম্যানেজড হচ্ছে তাকেই অকস্মাৎ বলে ফেলি, তুমি কি বুঝবে, তোমার দ্বারা বাইরেটা বোঝা সম্ভব নয়। জানেন তো, আমার মা ভীষণ ভালো গান গায়, আমার মা ভীষণ ভালো গান গায় আর তেমনই ভালো রান্না করে, কিন্তু আমার আর আমার দাদাকে মানুষ করার তাগিদে, সংসারকে পরিচালনা করার তাগিদে মায়ের সেই স্বপ্নটা মা পূরণ করতে পারেনি। মা চাইলেই একটা কুকিং ক্লাস করতে পারতো, মা চাইলেই দশজনকে গান শেখাতে পারতো, কিন্তু আমাদের সংসারে মায়ের প্রয়োজনটা এতটাই ছিল যে মাকে মায়ের স্বপ্নগুলো পূরণ করতে দেয়নি, কিন্তু কখনো আমরা জানতেও চাইনি যে মা স্বপ্নটা পূরণ করতে পারেননি বলে মা ঠিক কতটা আহত হয়েছেন। আমরা অর্ডার দিয়েছি, আজ এটা খাবো, কালোটা খাবো, আমার বাবা খুব ভালো একটা জায়গায় কাজ করতেন, বাবা টিফিন নিয়ে যেতেন অফিসে, আর মা প্রতিদিন সকালে উঠে বাবাকে নিত্য নতুন টিফিন বানিয়ে দিত,
আমার দাদু ঠাকুমা আমাকে আমার দাদাকে সুষ্ঠুভাবে সংসারটাকে চালিয়ে নিয়ে যেত। হয়তো আমার মা প্রতি রাত্রে যখন বিছানায় শুতেন তখন হয়তো বালিশগুলো সাক্ষী থাকত। প্রতি গৃহিণীদেরই কিন্তু বালিশগুলো সাক্ষী থাকে। প্রতি রাতে তারা যখন শুতে যায় দেখবেন তাদের চোখের কোণ থেকে অজান্তেই জল বেরিয়ে আসে, আর সেই জল বালিশগুলোকে ভিজিয়ে দেয়। আসলে কি জানেন, আমরা সেইভাবে দেখতে যাই না বা সেইভাবে জানতে চাই না গৃহিণীগুলোর মধ্যেও অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে। দেখবেন রান্না করতে করতে গুনগুন করে তারা গেয়ে ওঠেন, কিংবা রান্না করতে করতে ঝাপতাল বা ত্রিতালের বোলটা বলে ওঠেন, কিংবা খুব সুন্দর কবিতা আবৃত্তি করে ফেলেন। অথচ ভেবে দেখেছেন যদি তারা এই গুণগুলোকে প্রকাশ করত, কিংবা তারা এই যে এত সুন্দর করে রান্না করতে পারেন, এই রান্নাগুলো যদি তারা আপনাদেরকে পরিবেশন না করে কোনো বাইরে পরিবেশন করত, পারিশ্রমিক পেত, কিংবা রান্নার ফাঁকে গুনগুন করে না গেয়ে যদি মঞ্চে মঞ্চস্থ করত তাহলে পারিশ্রমিক পেত। কিন্তু শুধুমাত্র সংসারটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, সন্তানদের সুন্দর করে মানুষ করার জন্য তারা কিন্তু তাদের প্রতিভাগুলোকে বিকাশ না ঘটিয়ে সুপ্ত অবস্থায় রেখে দেয়, নিজেদের মধ্যে রেখে দেয়। আর তাদেরকে আমরা বলি, তুমি কি বুঝবে, তুমি কি বুঝবে, বাইরে তো আর বেরোতে হচ্ছে না, চাকরি তো আর করতে হচ্ছে না, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার তো আর করতে হচ্ছে না। ভেবে দেখুন তো, যদি এই মানুষটা না থাকতো তাহলে সংসারের খুঁটি নাটি সব কিছু আপনাকে ম্যানেজ করতে হতো। ভাবুন তো, যদি সব কিছু ম্যানেজ করে আপনি অফিস যেতেন তাহলে কি সঠিক সময় আপনি অফিস যেতে পারতেন? এই মানুষগুলোর কিন্তু কোনো পারিশ্রমিক নেই, এই মানুষগুলোর ইনক্রিমেন্ট নেই, অ্যাপ্রাইজাল নেই, কোনো ছুটি নেই, সিএল মেডিকেল লিভ কিচ্ছু নেই। এই মানুষগুলো কাছে শুধু একটাই জিনিস আছে, সেটা হলো তার সংসার। সে কিন্তু এলোমেলো করে চুলে ঘেটে যাওয়া টিপেই সে পরিচিত। দেখবেন সংসারে রান্না করতে করতে এদিক ওদিক দিয়ে ঘাম বেরিয়ে যায়, তার মধ্যেই তার সুন্দর গলায় সে যখন গায় অদ্ভুত সুন্দর লাগে শুনতে। কখনো শুনে দেখেছেন, কখনো তার প্রতিভাগুলোর কথা জানতে চেয়েছেন? পারলে জানুন, পারলে তার না বলা কথাগুলো বলিয়ে নিন। দেখবেন তাকে তার এই গুণগুলোর বিকাশ আপনার কাছে ঘটাতে পারলে সে আনন্দ পাবে, সুখী হবে। সে কিন্তু আর কিচ্ছু চায় না, চায় রিকগনিশন। সে চায় আপনি যাকে যাতে করে তাকে অ্যাপ্রাইজ করেন, সেটাই তার অ্যাপ্রাইজাল, সেটাই তার ইনক্রিমেন্ট। বন্ধুরা, ভালো লাগলে টপিকটা শেয়ার করবেন। আর আবারও বলছি, সবাইকে বলছি, এরা হাউসওয়াইফ নয়, এরা সংসারে অপরিহার্য মেম্বার। এদের ছাড়া একটা দিনও অচল। এরা আছে বলেই আজ আমরা যারা ওয়ার্কিং তারা নিশ্চিন্তে ঘরটা ফেলে অফিস সামলাতে পারছি। তাই বারবার বলছি বন্ধুরা, তোমাদের বাড়িতে তোমাদের আশপাশে যারা হাউসওয়াইফরা আছে তারা শুধু হাউসওয়াইফ নয়, তারা অপরিহার্য, তারা অপরিহার্য সংসারে। পারলে তাদের গুণগুলো বাইরে বার করে নিয়ে এসো,
কখনো বলো না তুমি কি বুঝবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আবারও কোনো নতুন টপিক নিয়ে বন্ধু তোমাদের কাছে আসব। এখন এখনের মতন এখানেই আমি আমার ভিডিওটাকে শেষ করলাম। এবার সংসারের কাজ আমাকেও শুরু করতে হবে, তারপর অফিসের কাজ, মনের অনলাইন ক্লাস, সবটাই একা হাতে সামলাব। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর পারলেই বারবার করে ভেবো, এই মানুষগুলো আছে বলেই আমরা সঠিক সময়ে সুন্দরভাবে নিজেদের কাজটাকে সামলাতে পারছি। ভালো থেকো।